সুলতানস ডাইনে 125 কেজি খাসির মাংস কিনে 150 কেজি রান্না। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিমের পর গুলশানের সুলতানস ডাইনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সময় সুলতানস ডাইনে মাংস সরবরাহকারীদের সঙ্গে ফোনে কথা বলেছেন অধিদপ্তরের লোকজন। এতে 25 কেজি খাসি মাংসের গড় মিল পায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। এর ব্যাখ্যা জানতে চেয়ে সোমবার 13 মার্চ সকাল 9টায় অধিদপ্তরের কার্যালয়ে মাংস সরবরাহকারী সহ সুলতানস ডাইন কর্তৃপক্ষকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 9 মার্চ দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত গুলশান দিয়ে শামসুদ্দিন মেনশনে সুলতানস ডাইন শাখায় এই অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বর মণ্ডল, সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান ও সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা। অভিযান শেষে আব্দুল জব্বর মণ্ডল সাংবাদিকদের বলেন, সুলতানস ডাইন কর্তৃপক্ষের বক্তব্যের সঙ্গে মাংস সরবরাহকারীর বক্তব্য এবং কাগজপত্র গরমিল পেয়েছে। তারা আপাতত কোনো কাগজপত্র দেখাতে পারেনি, তাই তাদের আগামী সোমবার অফিসে এসে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তারপর যদি কোনো ভুল ত্রুটি পাই তখন সুলতানস ডাইনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সুলতানস ডাইনকে 9 মার্চ 125 কেজি খাসির মাংস বাকিতে সরবরাহ করেছে সরবরাহকারী। মাংস প্রসেসিংয়ের সময় সুলতানস ডাইনের কেউ না থাকলেও সরবরাহের সময় তাদের একজন প্রতিনিধি ছিলেন। তবে 9 মার্চ কাগজে কলমে সুলতানস ডাইন কর্তৃপক্ষ 150 কেজি খাসির মাংস সরবরাহ করে রান্নার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের পরিচালক আব্দুল জব্বার মণ্ডল সুলতানস ডাইনের ম্যানেজার মোহাম্মদ আশরাফ আলমের কাছে জানতে চায় সরবরাহকারী 125 কেজি সরবরাহ করলে বাকি 25 কেজি মাংস কার থেকে সংগ্রহ করেছে। বিই নিউজ, ঢাকা।